সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তাতে ন্যায্যতা নিশ্চিত হয়নি উল্লেখ করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ন্যায্যতা পেতে গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, আর এজন্য সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন একটি বড় হাতিয়ার। মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে ডক্টর দেবপ্রিয় এসব কথা বলেন। এস এম আতিকের রিপোর্ট। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে সরকারের যে অঙ্গীকার তা পূরণে নাগরিক সমাজের পক্ষ থেকে সহায়ক ভূমিকা পালনের লক্ষ্যে তৈরি এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। মিডিয়া ব্রিফিংয়ে প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সরকারের পক্ষ থেকে উন্নয়নের যে কথা বলা হচ্ছে সে ব্যাপারে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন। বাংলাদেশে যে উন্নয়ন গত সাম্প্রতিককালে আমরা দেখেছি এবং উন্নয়ন হয়েছে এ ব্যাপারে তো আমরা বিভিন্ন ধরনের সূচকে আমরা বলেছি, কিন্তু ন্যায্য উন্নয়ন হয়নি। ন্যায্য উন্নয়ন হতে হলে পিছিয়ে পড়া মানুষের অংশগ্রহণ হিস্সা বাড়াতে হয় এবং হিস্সা বাড়ানোর একটা বড় কারণ হলো তাদের কণ্ঠস্বর যথেষ্ট শক্তিশালী ছিল না। প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও সামাজিক সুরক্ষা এই চার ইস্যুতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরার পাশাপাশি দুর্নীতিরোধ, দক্ষ ব্যবস্থাপনা, কঠোর পর্যবেক্ষণ ও রাজনৈতিক অঙ্গীকারের অভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। পূর্ণাঙ্গ উন্নয়নের জন্য প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করতে গণতান্ত্রিক জবাবদিহিতা প্রয়োজন বলে মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয়। গণতান্ত্রিক জবাবদিহিতাই আমাদের ওই মানুষগুলো, ওই নাগরিকদের কণ্ঠস্বরকে শক্তিশালী করার, প্রকাশ করার জায়গা দেয় এবং গণতান্ত্রিক জবাবদিহিতার নাগরিকদের অধিকারকে প্রকাশ করার জায়গাটার সবচেয়ে বড় ক্রিয়াক্ষেত্র হলো নির্বাচন এবং একটি অংশগ্রহণমূলক, প্রতিযোগিতাপূর্ণ, স্বচ্ছ এবং প্রকৃত নিয়ম নীতির ভিত্তিতে হওয়াটাই এই গণতান্ত্রিক জবাবদিহিতাকে শক্তিশালী করার একটি হাতিয়ার হিসেবে আমরা এইভাবে দেখছি। প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক দলগুলো কি করবে তা নির্বাচনী ইশতেহারে বিশদ আকারে তুলে ধরার তাগিদ দিয়েছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।